हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल डेली आईक्यू विथ एके। फ्रेंड्स, এই ধরনের ইকুয়েশন অর্থাৎ এই ধরনের লিনিয়ার ইকুয়েশন আমরা প্রত্যেককে সলভ করতে পারি অপনয়ন বা পর্যায়ক্রমণ পদ্ধতিতে। কিন্তু আমরা কিভাবে এই এই সব ইকুয়েশন অতি সহজে কম সময়ের মধ্যে ট্রিকের মাধ্যমে সলভ করতে পারবো, তাই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি আপনারা এই ট্রিকটি বুঝতে পারবেন এবং সহজেই কম সময়ের মধ্যে এই লিনিয়ার ইকুয়েশন গুলো আপনারা সলভ করতে পারবেন। তো চলুন তবে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। ফার্স্টে আমরা এই ইকুয়েশনটি সলভ করব। তো এই ইকুয়েশনটি সলভ করার জন্য আমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে। x ও y এর মান তো আমাদেরকে নির্ণয় করতেই হবে। তো x ও y এর মান আমরা কিভাবে নির্ণয় করব, এর জন্য আমাদেরকে দুটি সাইন অর্থাৎ দুটি চিহ্ন আমাদেরকে ইউজ করতে হবে। তো সেই চিহ্ন দুটি আগে জেনে নিই, তারপর আমরা এটি সলভ করব। দেখুন, প্রথমে যদি আমরা x এর মান নির্ণয় করি, তো আমাদেরকে যে চিহ্নটি ইউজ করতে হবে, দেখুন এইভাবে এইভাবে, অর্থাৎ আমরা কিভাবে ইউজ করব, এইখান থেকে শুরু করে এইভাবে শুরু করব, অর্থাৎ এটা এ সাইড থেকে এসে এদিকে শেষ হচ্ছে, মানে এই ঠিক এইভাবে। এবং এ নিচে কিভাবে লিখবো, এখান থেকে শুরু করে এইভাবে, অর্থাৎ এই সাইড থেকে শুরু করে আমরা এইভাবে লিখবো এক্স এর মান নির্ণয় করার সময়। তো এটি আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না, কিন্তু যখন আমি সলভ করবো তখন অতি সহজে বুঝতে পারবে। এবং ওয়াই এর মান নির্ণয় করার সময় আমরা কি করবো, ঠিক একইভাবে ওয়াই এর মান নির্ণয় করার সময় কিন্তু এই যে চিহ্নটি ইউজ করলাম, এই চিহ্নটি আমরা দুবার ইউজ করবো, উপরও ঠিক একই চিহ্ন ইউজ করলাম আর নিচেও ঠিক একই চিহ্ন ইউজ করবো, ঠিক আছে। এবার দেখুন এইটার প্রয়োগ আমরা কিভাবে এই ইকুয়েশনে করব তা একটু দেখে নিই। দেখুন, ফার্স্টে আমরা কি করব, এই ইকুয়েশনের x এর মান নির্ণয় করব। অর্থাৎ আমরা x এর মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, ভালোভাবে লক্ষ্য করুন, আমি ফার্স্ট উপর কি লিখলাম, এইভাবে ঠিক ঠিক এইভাবে, অর্থাৎ দেখুন যেহেতু x এর মান নির্ণয় করছি, আমরা এই x এর মানটি আমরা ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে, x এর মান আমরা দেখবো না। এরপর কি বললাম, ঠিক এইভাবে থেকে এইভাবে যাবো, অর্থাৎ আমরা ঠিক এইভাবে থেকে শুরু করে এইভাবে যাবো, বুঝতে পেরেছেন, এইভাবে থেকে শুরু করে এইভাবে দেবো। অর্থাৎ তিনের সঙ্গে আমরা আঠারো ফার্স্টে গুণ করবো, থ্রি গুণিত আঠারো গুণ করবো, তারপর আমরা যেহেতু এইবারে এইটা হয়ে গেছে, এই কোণাকুণি হয়ে গেছে, এরপর এই কোণাকুণি হবে, এর জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করবো, এরপর এইবার থেকে এইভাবে যাবে, অর্থাৎ ফোর গুণিত তেরো আমরা গুণ করবো। নেক্সট কি বললাম, নিচে কি হয়, ঠিক এইভাবে থেকে এইভাবে, এরপর আমরা সমানের এই পাশেরটা আমরা ঢাকা দেবো, ঠিক এইভাবে ঢাকা দেওয়ার পর আমরা এই সাইনটি ইউজ করবো, অর্থাৎ এরকম ভাবে এরকম যাবে, অর্থাৎ এরকম ভাবে ঠিক এরকম ভাবে যাবে, অর্থাৎ তিনের সঙ্গে আমরা তিন গুণ করবো, এখানে কি করবো, তিনের সঙ্গে তিন গুণ করবো, মাইনাস সাইন ইউজ করে আমরা কি করবো, এই কোণাকুণি হয়ে গেছে, এবার এই কোণাকুণি হবে, কারণ যেহেতু এটি কিভাবে আসছে, এই তীর চিহ্নটি এইভাবে থেকে এইভাবে, অর্থাৎ চারের সঙ্গে দুই গুণ করবো, তো দুই গুণিত ফোর। দেখুন এখান থেকে আমরা এক্স সেভেন কি কত সহজে বের করে নিতে পারবো, তিন আঠারো চুয়ান্ন মাইনাস সাত তেরো বাহান্ন বাই তিন তিরিক্ষা নয় মানে সাত দুগুণে আট, সমান এখানে কি হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে দুই হয় বাই ওয়ান সমান টু, অর্থাৎ এই ইকুয়েশনে এক্স এর মান হচ্ছে টু। দেখুন কত সহজে বের করে নিতে পারলাম। আমরা ওয়াই এর মান নির্ণয় করবো ঠিক এই চিহ্ন ইউজ করে, অর্থাৎ ওয়াই সমান আমরা এখানে কি লিখবো, যেহেতু আমরা এখানে ওয়াই এর মান নির্ণয় করি, সেজন্য আমরা ওয়াই এর ঘরটি এইভাবে বাদ দিয়ে দেবো, ঠিক আছে, ওয়াই ঘর যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা ফার্স্ট ইউজ করবো এইভাবে থেকে এইভাবে, অর্থাৎ এই যদি বাদ দিই আমরা এইটা থেকে এইটা পাচ্ছি, অর্থাৎ ঠিক এইভাবে আসবে, ঠিক এইভাবে আসবে এবং এইভাবে শেষ হবে, ঠিক আছে, এইভাবে এসে নি এইভাবে শেষ হবে, অর্থাৎ ওয়াই ঘরে বাদ দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই দুটি গুণ করতে হবে কোণাকুণি, থার্টিন ইন্টু থ্রি এবং মাইনাস সাইন ইউজ করে কি করতে হবে, এই কোণাকুণি গুণ করতে হবে, যেহেতু এটা এইভাবে থেকে এইভাবে যাচ্ছে, অর্থাৎ আঠারোর সঙ্গে দুই গুণ করবো, আঠারো গুণিত টু, নিচে ঠিক একই চিহ্ন ইউজ করবো, এরপর সমানের এই সাইডের যে মানগুলো সেগুলো আমরা ঢাকা দিয়ে দেবো, এবার এই মানগুলো আমরা নির্ণয় করবো, ঠিক একই প্রসেসে এটা কি করতে হবে, ঠিক এইভাবে এসছে এইভাবে 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 যাচ্ছে, অর্থাৎ কোণাকুণি গুণ করলে কত হবে, তিন তিরিক চার নয় থ্রি গুণিত থ্রি মাইনাস ফোরের সঙ্গে টু গুণ ফোর গুণিত টু। এখানে আমরা কি সলভ করতে পারি, তিন তিরিক তিন তেরাম উনচল্লিশ থার্টি নাইন মাইনাস ধরুন ছত্রিশ বাই নাইন মাইনাস এইট সমান এখানে আমরা পেয়ে যাচ্ছি থ্রি বাই ওয়ান সমান থ্রি, অর্থাৎ এখানে ওয়াই এর মান হচ্ছে থ্রি এবং এক্স এর মান হচ্ছে টু। দেখুন এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু আমি যদি এইভাবে না বুঝাই ডাইরেক্ট যদি করি তো অতি সহজে আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই ইকুয়েশনটি সলভ করে নিতে পারবো। তো আর একটা উদাহরণ দেখে নিই এইভাবে, দেখুন আমরা এই ইকুয়েশনটি এক্স ওয়াই এর মান নির্ণয় করবো, ঠিক একই পদ্ধতি নির্ণয় করবো, এক্স এর মান নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে, ফার্স্টে এক্স এর ঘরে বাদ দিতে হবে, তারপর ঠিক এই সাইনটি ইউজ করতে হবে, অর্থাৎ এই সাইড থেকে এসে নিয়ে এই সাইডে যাচ্ছে, অর্থাৎ ফার্স্টে আমরা তিনের সঙ্গে ফিফটিন মাল্টিপ্লাই করবো, থ্রি কিন্তু ফিফটিন মাইনাস সাইন ইউজ করে কি করবো, যেহেতু এইভাবে এসে এইভাবে যাচ্ছে, অর্থাৎ ফোরের সঙ্গে থার্টিন মাল্টিপ্লাই করবো,
তো এখানে যেহেতু 4 এর আগে মাইনাস সাইন ইউজ আছে সেজন্য আমরা মাইনাস সাইনটি নিয়ে নেব এখানে এবং তার সঙ্গে 13 মাল্টিপ্লাই করব নিচে কি করব নিচের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা সমানের এই পাশে যে মানটা থাকবে সেগুলো আমরা বাদ দিয়ে দেব তারপর আমরা সলভ করব তো এর যেহেতু বাদ দিয়ে দিই আমরা এ সাইনটি ইউজ করব অর্থাৎ 3 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই তারপর 2 এর সঙ্গে 4 এর মাল্টিপ্লাই তো 3 গুণিত 5 মাইনাস এখানে যেহেতু 2 আছে তো 2 লিখলাম যেহেতু এই 4 এরটাকে মাইনাস সাইন আছে সেজন্য এখানেও আমরা মাইনাস সাইন ইউজ করব তো এরপর আমরা সলভ করব এখানে আমরা কি পেয়ে যাচ্ছি 45 এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় 4 52 বাই এখানে পেয়ে যাচ্ছি 50 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 4 গুণে 8 অর্থাৎ এখানে পেয়ে যাচ্ছি আমরা 97 বাই 23 অর্থাৎ এই ইকুয়েশনে এক্স এর মান হচ্ছে 97 বাই 23 এরপর আমরা ওয়াই এর মানটা দেখে নিই তো ওয়াই এর মানের সময় আমরা কিভাবে নির্ণয় করব দেখুন ওয়াই এর মান নির্ণয় করছি আমরা এই সাইন ইউজ করব এরপর আমরা ওয়াই এর ঘর বাদ দিয়ে দেব এইভাবে এরপর এই সাইন ইউজ হবে অর্থাৎ 13 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই তারপর 2 এর সঙ্গে 15 মাল্টিপ্লাই অর্থাৎ 13 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই মাইনাস সাইন ইউজ করে যেহেতু এইভাবে আসছে এই মানটি তারপর এইভাবে যাচ্ছে অর্থাৎ 2 এর সঙ্গে 15 এ মাল্টিপ্লাই 2 গুণিত 15 নিচে কি হবে ঠিক প্রতিবারের মতো নেই সমানের এস এই দিকের মানগুলো বাদ দিয়ে দেবো তারপর আবার সেই একই সাইন ইউজ হবে অর্থাৎ এইভাবে থেকে এইভাবে অর্থাৎ 3 এর সঙ্গে 5 এ মাল্টিপ্লাই মাইনাস 2 এর সঙ্গে 4 এর মাল্টিপ্লাই 2 ইনটু 4 এর যেহেতু আগে মাইনাস সাইন আছে সেজন্য মাইনাস সাইন ইউজ করলাম এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি উপরে 5 তরং 65 মাইনাস 30 বাই এখানে পেয়েছি 50 প্লাস 8 সমান এখানে হয়ে যাচ্ছে 35 বাই 23 অর্থাৎ এই ইকুয়েশনে ওয়াই এর মান হচ্ছে 35 বাই 23 এখন আমরা এই লিনিয়ার ইকুয়েশনটি সলভ করব দেখুন এখানে আমরা দুটি কিন্তু মাইনাস সাইন ইউজ করেছি তো এই মাইনাস সাইনের জন্য কোনো প্রবলেম নেই তো আমরা কিভাবে সলভ করব ঠিক একই প্রসেস ওই সাইন ইউজ করব অর্থাৎ x এর মান যেহেতু বার করেছি সেখানে x এর ঘর আমরা বাদ দিয়ে দেবো তারপরে এইভাবে থেকে শুরু করে এইভাবে যাব অর্থাৎ এই সাইন থেকে শুরু হয়ে তারপর ঘুরে নিয়ে এইভাবে যাচ্ছে অর্থাৎ এর সঙ্গে এর মাল্টিপ্লাই করব কিন্তু দেখুন যেহেতু এখানে মাইনাস সাইন আছে সেজন্য মাইনাস সাইন ইউজ করলো মাইনাস টু করলাম গুণিত 5 মাল্টিপ্লাই তারপর এখানে প্রতি ক্ষেত্রে কিন্তু মাইনাস সাইন দেবো এইভাবে হয়ে নি এরপর এর সঙ্গে মাল্টিপ্লাই তো অর্থাৎ মাইনাস 5 এর সঙ্গে 12 এর মাল্টিপ্লাই মাইনাস 5 ইন্টু 12 বাই কি করব আমরা নিজের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু সমানের এই সাইডে মান বাদ দিয়ে দেবো তারপর ঠিক নিচের চিহ্ন ইউজ করবো অর্থাৎ এইভাবে থেকে এইভাবে অর্থাৎ 2 এর সঙ্গে 7 এর মাল্টিপ্লাই চিহ্ন যেহেতু আগে 2 এর আগে মাইনাস সাইন আছে সেটা মাইনাস 2 গুণিত 7 এবং তারপর কি এইভাবে হওয়ার পর এইভাবে মানে এই গুণাকরি গুণ করতে হবে 6 এর সঙ্গে 5 এ এখানে আমরা কি করব মাইনাস সাইন ইউজ করলাম 6 গুণিত যেহেতু কিন্তু মাইনাস 5 আছে সেজন্য মাইনাস 5 মানে এখানে ইউজ করলাম তো এখানে আমরা কি মান পেয়ে যাচ্ছি 5 দুগুণে 10 অর্থাৎ এখানে মাইনাস 10 পেয়ে যাচ্ছি আমরা এখানে এবার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় 12 পাচ্ছি 60 বাই 7 দুগুণে 14 মাইনাস 14 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় তো এখানে 6 পাচ্ছি 30 পেয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে 50 বাই এখান থেকে 16 অর্থাৎ এখানে আমরা কাটাকাটি করি 25 বাই 8 25 বাই 8 অর্থাৎ এখানে x এর মান পাচ্ছি আমরা 25 বাই 8 এরপর y এর মান নির্ণয় করছি আমরা তো y এর সমান ঠিক একই সাইন ইউজ করব আমরা তো y এর মান নির্ণয় করার সময় y এর ঘরটি বাদ দিতে হবে তারপর কি করতে এই সাইন ইউজ করব এই সাইড থেকে এই সাইড অর্থাৎ 12 এর সঙ্গে 7 এ মাল্টিপ্লাই 12 এর সঙ্গে 7 এ মাল্টিপ্লাই তারপর মাইনাস সাইন ইউজ করব এই ভাবে থেকে এই ভাবে অর্থাৎ 6 এর সঙ্গে 5 এ মাল্টিপ্লাই 6 গুণিত 5 নিচে কি করব 2 এর সঙ্গে 7 এ মাল্টিপ্লাই তো মাইনাস 2 আছে ইনটু 7 এখানে প্রতি ক্ষেত্রে মাইনাস সাইন তারপর এইভাবে হয়ে পর এইভাবে অর্থাৎ 6 এর সঙ্গে 5 এ 6 গুণিত মাইনাস 5 তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 84 মাইনাস 30 বাই মাইনাস 14 প্লাস 30 সমান এখানে পেয়ে যাচ্ছে আমরা যদি কিন্তু আমরা বিয়োগ করি কত পাচ্ছি আমরা 54 এখানে পেয়ে যাচ্ছি 54 বাই 16 যদি কাটাকাটি করি আমরা এখান থেকে পেয়ে যাব 27 বাই 8 অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 27 বাই 8 তো আমি যেমন এখানে দেখুন এই মান লিখলাম বলে টাইম লাগলো কিন্তু আপনারা কি করবেন দেখুন এক্স এর মান নির্ণয় করার সময় এই ঘরটা বাদ দিবেন তারপরে এইভাবে এইভাবে মান লিখলে অর্থাৎ 5 এর সঙ্গে যদি ডাইরেক্ট গুণ করেন 5 দুগুণে 10 লিখবেন এখানে এই মানটা লেখার দরকার নেই মানে এই মান ডাইরেক্ট করবেন 5 দুগুণে 10 মাইনাস সাইন ইউজ করে এর সঙ্গে এর করবেন এর সঙ্গে এর মাল্টিপ্লাই করবেন 12 5 60 যেহেতু মাইনাস সাইন ছিল মাইনাস সাইন গুণ করলে প্লাস হয়ে যাবে ডাইরেক্ট আপনারা এখান থেকে ইউজ করবেন তবে আপনাদের করতে কম সময় লাগবে
তো ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।